এবার আলোচিত অনেক প্রার্থী পেয়েছেন ইগল প্রতীক, যার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাও। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও তারা নৌকার প্রার্থীর জন্য হুমকি হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। শক্তি, সাহস ও প্রজ্ঞার প্রতীক ধরা হয় ইগলকে। এসব তকমা নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের আলোচনায় ইগল মার্কা। জামালপুর চার আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার মুরাদ হাসানও পেয়েছেন ইগল প্রতীক, যিনি আওয়ামী লীগের সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে এবার নৌকার প্রার্থীর সাথে লড়াই হবে আওয়ামী লীগের নেতাদেরই, সেই হিসেবে খেলা হবে নৌকা ও ইগলের সাথে।